কাদের মোল্লার ফাঁসির কার্যকরের বিষয়ে পাকিস্তানের নিন্দা প্রস্তাব ও ১৮ দলের দশম জাতীয় নির্বাচন বর্জনের প্রতিবাদে মাগুরায় মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল মুক্তিযোদ্ধা এই মানববন্ধনে অংশ নেন।